শীর্ষে আর্জেন্টিনা, অবনতি ব্রাজিলের, উন্নতি বাংলাদেশের। আগে থেকেই র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল আর্জেন্টিনা, এবার সেই স্থান আরও খানিকটা পাকাপোক্ত করল আলবিসেলেস্তারা। ফিফার সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট আরও বাড়িয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির দল। আর্জেন্টিনার উন্নতি হলেও অবনতি হয়েছে ব্রাজিলের। রেটিং পয়েন্ট কমে 3 নম্বরে অবস্থান করছে ব্রাজিল, 2-এ যথারীত ফ্রান্স, 9ম স্থান থেকে 6ষ্ট স্থানে এসেছে পর্তুগাল, 2 ধাপ এগিয়ে 8 নম্বরে উঠে এসেছে স্পেন। এদিকে সুখবর এসেছে বাংলাদেশের ফুটবলেও। মালদ্বীপের সঙ্গে ফিফা বিশ্বকাপের প্রাক বাছাই পর্বের প্রথম রাউন্ডে জয় তুলে নিয়েছিল বাংলাদেশের ফুটবলাররা, এবার সেটারই প্রভাব পড়েছে তাদের র্যাঙ্কিংয়ে। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছে বাংলাদেশ। সবশেষ প্রকাশিত তালিকায় 6 ধাপ এগিয়ে 183তম স্থানে উঠে এসেছে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে জামালদার র্যাঙ্কিং ছিল 189। 2 লেগের সেই রাউন্ডে 3-2 গোলের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ, ফলে জায়গা করে নেয় বিশ্বকাপের প্রাক বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিস্তিন এবং লেবানন। আর এর মাধ্যমে পরের 3 বছরে ব্যস্ত সূচি নিশ্চিত করেছে হেভিয়ার কেব্রেরার শিষ্যরা।